ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি রাজিকুলভাই প্রশ্ন করেছে ইন্ডিয়া কেরালা থেকে প্রশ্ন হলো যে যারা বেদাত করে তাদের পিছনে জামাতে নামাজ পড়া পড়া যাবে নামাজ হবে আর নাকি একা একই পরব তারপর আল্লাহ রসুল বলেছেন যার যে যাতে যার সাথে ভালোবাসা করবে তার সাথে হাসনাশু হবে এটা একটা বড় প্রশ্ন আমি সংক্ষিপ্ত করলাম আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাশাল্লাম সময় ভাই বেদাত তো আসলে অত্যন্ত জঘন্যতম অপরাধ থেকে দূরে থাকা প্রত্যেকটি মুসলমানের উচিত বেদাতকারী সম্পর্কে আল্লাহ রসুল বলছেন মানা হাদা সাফি আমিন হাদ আমা আল্লাহ সামিন ফাউরদ্দুন যে ব্যক্তি দিনে মাঝে কোনো বেদাত করবে সে আমল গ্রহণ হবে না সুতরাং সেটা থেকে দূরে থাকতে হবে সেটা বাতিল বলে গণ্য হবে যে ব্যক্তি কাজ করবে এবং কোনো আমল করবে দুটোই হাদিস অমান আমিলা আমালান মানা আমিলা আমল আলাশা আলহি হাম ফরুন সুতরাং সুন্না এবং এত্তেবা এবং অনুসরণ পূর্ণ করতে হবে সকল প্রকার শরীর বিরোধী বিধাত থেকে শরীর থেকে দূরে থাকতে হবে এটা প্রতিটি মুসলমানের উচিত এখন আপনার উচিত হলো সুন্নার মোতাবেক নামাজ পড়া এবং সুন্না সাথে সাথে লাভ করা যারা শহীদ মানে রূপে প্রতিষ্ঠিত থাকে শহীদিত্তিক নামাজ হয় কোরআন এবং সুন্নাভিত্তিক আমল হয় সেখানে আপনার যাওয়া এখন এই পরিবেশ যদি না থাকে তাহলে বেদার্থের মধ্যে তো পার্থক্য আছে যেগুলি বেদাত সাধারণত কাফের বানিয়ে দেয় না বেদাত ইসলাম থেকে বহিষ্কার করে না এই ধরনের বেদাত যারা করে থাকে মনে করেন আপনি নামাজ পড়তেছেন ফরজ নামাজের পরে মোনাজাত হচ্ছে এই ধরনের বেদাত তারা তাদেরকে কাফের বানা দিচ্ছে না এই বেদার্থের জন্য সে গুণাগার হবে যে করে তার আমল গ্রহণ হবে না সুতরাং আপনার থেকে দূরে থাকতে হবে আপনি তাদের পিছনে নামাজ পড়বেন যে আমাদের সাথে নামাজ পড়বেন এই বেদার্থের জন্য তারা গুণাগার হবে তাদের আমলের জন্য তারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কিন্তু আপনি যখন জানবেন যে এটা ঠিক না শরীয়ত বিরোধী দলিলের দলিল বিরোধী বা দলিল বহির বহির্ভূত তখন আপনাকে অবশ্যই থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনি সে আমল থেকে দূরে থাকবেন হ্যাঁ আপনার আশেপাশে অন্য সহিবৃত্তি কোনো মসজিদ নেই সুতরাং জামাত তাদের সাথেই পড়বেন আপনি সহিবৃত্তিকে আমল করার চেষ্টা করবেন এখানে আপনি প্রশ্ন করছেন যে রুকু করতে সময় পাওয়া যায় না সজদা করতে সময় পাওয়া যায় না ভালো তসবি তাহলে পড়তে সময় পাওয়া যায় না যেকোনো তসবীহ তাহলে যদি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বা সংক্ষিপ্ত পরিসরে একবারও যদি কয় তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে এত লম্বা আপনি যখন একা নফল নামাজগুলো পড়েন তখন দীর্ঘ সময় চেষ্টা করবেন জামাতে নামাজ তো অনেক মানুষ অনেক সমস্যার কারণে শর্ট করে অনেকে বেশি শর্ট উচিত নয় নামাজের তো অনেকে এগুলি করে থাকে আমল না থাকার কারণে তারপর যে জাতি যে জাতিকে ভালোবাসলো তার সাথে হাসনাস হবে কথা ঠিক আপনি তাদেরকে ভালোবাসে بذাতকারী তো ভালোবাসতে বলা হয়নি আপনি নামাজ পড়ে চলে আসবেন নামাজ পড়বেন ভালো মতো নামাজ পড়ার চেষ্টা করবেন আপনার মতো আপনি নামাজ পড়বেন মসজিদ থেকে তো আপনাকে বাহির করে দেওয়া হয় না মসজিদ যেখানে বেদাত হয় যেখানে মিলাদ মাহফিল বা দোয়ার যেখানে দেখেন শরীর বিরোধী কিছু বেদাতি অনুষ্ঠান চলছে সেখানে আপনি শরিক না হওয়াটা উচিত এবং সেখানে হবেন না আপনার জন্য যথেষ্ট সুতরাং আপনি একাকে নামাজ না পড়ে জামাতেই শরিক হবেন যে যদি সুনাম সুননা মোতাবেক নামাজ পড়তে পারেন ভালো না হলে তাদের সাথে আপনার মতো আপনি সুনাম মোতাবেক কোরআন হাদিসের হ্যাঁ শহীদ ভিত্তিক আপনার নামাজ পড়বেন বা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন ভাইদের জন্য হেদেদ কামনা করবেন তাদের সাথে সময় মোতাবেক উঠা বসা করতে হবে দলিল ভিত্তিক দু একটা কথা বলার পজিশন তৈরি করতে হবে ঝগড়া বিবাদ না করে দলিল সঠিক দলিল পৌঁছায় দেওয়ার চেষ্টা করতে হবে এটাও একটা তাবলিক দাওয়াত আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে অমল করার তৌফিক দান করেন হাজর সাল্লীরা মোহাম্মদ আসসালাম আলিকাতু